ছাত্র আন্দোলন এবং ক্ষমতা পরিবর্তন পরে এবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিবর্তন হওয়া যাচ্ছে। বিসিবি সভাপতি নজমুল হাসান ইস্তফা দেবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ বোর্ডর অধিকারী মানে অগস্ট পনেরে কহিলে বোর্ডরে পরিবর্তন আনবাক সরকার সহিত কাম করা আমি প্রস্তুত। বিসিবি সভাপতি ভাবরে নজমুল হাসান তাঁকর চতুর্থ কার্যকালে অনেক হাসান এবে তাঁর পত্নী লন্ডনে লুচি রয়েছে। দেশের চালিথিবা ছাত্র বিরোধ এবং রাজনৈতিক সংকট মধ্যে সে সুরক্ষিত স্থানক চালি যাই। এপরি স্থিতিরে পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনাঙ্ক সহ লিঙ্ক থিবা অন্য কেতক প্রমুখ বোর্ডর সদস্য মানে মধ্য লুচি রয়েছে। 14 অগস্টে ঢাকায় আয়োজিত এক বৈঠকরে কিছু বিসিবি নির্দেশক বোর্ডর সংস্কার দিগরে পদক্ষেপ উপরে আলোচনা করেছিল। সেমানে নাজমুল হাসানক নেতৃত্বে থিবা কমিটির ইস্তফা দাবি করেছন্তি। বর্তমান থিবা বোর্ডর কার্যকাল অক্টোবর 2025 পর্যন্ত রয়েছে, তেণু চলিত বর্ষ অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়াকু থিবা মহিলা টি20 বিশ্বকাপ উপরে ইস্তফার প্রভাব পড়িপারে বলে সংশয় সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, সূচনা টিভি।